হিসেবে কাজ করেছি। আমি সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কুমিল্লা জেলায় আমার বদলি অর্ডার হয়েছে। আমি 2 বছর ধরে চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত বিভিন্ন পলিসি বাস্তবায়ন করা, শিক্ষা প্রত্যেকটি স্কুলে যাতে শিক্ষার যে মান উন্নয়ন সেটি কাজ করা, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এগুলো নির্মূলের জন্য এবং পাশাপাশি ভেজাল খাদ্য এগুলো যাতে সমাজে ছড়িয়ে না পড়ে, বিক্রেতারা যাতে না বিক্রি করতে পারে সেজন্য আমি প্রত্যেকটি কাজ আমি সুনিপুণভাবে কাজ করার জন্য চেষ্টা চালিয়ে গেছি। আমি প্রত্যেকটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এবং অত্র এলাকার জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিকদের নিয়ে আমি চেষ্টা করছি বন্দর এলাকার পুরো বন্দর উপজেলার উন্নয়নমূলক কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। আমি এখানকার জনপ্রতিনিধি বিশেষ করে অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য এম সেলিম ওসমান স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানকার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিশেষ করে আমি উল্লেখ করব এখানকার যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিক বন্ধুরা আমাকে সর্বতভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে তারা সহযোগিতা করছেন, যাতে করে আমরা পুরো বন্দর উপজেলায় বিশেষ করে মাদক, ইপটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং গুজবের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি কাজ আমরা সবাই মিলে একযোগে কাজ করেছি। এতে করে আমরা এখন পর্যন্ত আপনারা যদি খেয়াল রাখেন পুরো বন্দরে উন্নয়নের ছোঁয়া বয়ে গেছে। এখন আমাদের বন্দর উপজেলায় কাঁচা রাস্তা নেই বললেই চলে, এখানে গ্রামীণ অবকাঠামো নির্মাণ, সোলার লাইট স্থাপন, প্রত্যেকটি স্কুলে আমরা সততা ইনস্টিটিউট, তারপরে এখানকার বাচ্চাদেরকে নিয়ে বিতর্ক অনুষ্ঠান, আমরা এখানে প্রত্যেকটি সরকারি প্রোগ্রাম আমরা নিখুঁতভাবে স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে, কলেজের শিক্ষার্থী তাদেরকে নিয়ে আমরা উন্নয়ন মেলা, সাংস্কৃতিক মেলা, এখানে আমরা উপজেলা শিল্পকলা একাডেমি গঠন করেছি। পাশাপাশি প্রত্যেকটা মানুষের এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে ছড়িয়ে পড়ে আমরা সেই লক্ষ্যে এখানে সকলকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বন্দর উপজেলায় আমার এই গত 2 বছরে 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এখন বর্তমানে 10টি প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে। এছাড়াও আমাদের মাননীয় সংসদ সদস্যের নিজস্ব তহবিল হতে এখানে অনেকগুলো স্কুল নির্মাণ করা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি পুরো বন্দর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গঠন করার জন্য। আমরা উপজেলা পরিষদে এখানে আমরা উপজেলা পরিষদ কমপ্লেক্স গঠন করেছি, একটি শীঘ্রই উদ্বোধন করা হবে। পাশাপাশি আপনারা দেখবেন যে এখানে ফেরি চালু হয়েছে, আমাদের মদনগঞ্জে একটি তৃতীয় শীতলক্ষা নির্মাণ কাজ চলমান হয়েছে, পাশাপাশি আরেকটি নতুন ব্রিজও এখানে নারায়ণগঞ্জ সদরের সাথে যোগাযোগের জন্য নতুন একটি ব্রিজ নির্মাণ করা হবে অতি শীঘ্রই। এতে করে পুরো বন্দরবাসী এবং নারায়ণগঞ্জের মধ্যে একটি সুসম্পর্ক গঠন হবে, এখানকার অর্থনীতি চাঙ্গা হবে বলে আমি বিশ্বাস রাখি। আমার কর্মকালের সময় খুব আমি যেটি আমি চ্যালেঞ্জ হিসেবে আমি গ্রহণ করেছিলাম এবং আমি মনে করি আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি সেটি হচ্ছে আমার এখানে 2টি নির্বাচন সম্পন্ন হয়েছে, 11 জাতীয় সংসদ নির্বাচন এবং 5ম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কোনো ধরনের অগ্রগতি ছাড়াই 2টি নির্বাচন এখানকার সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আমার উত্তরসূরী হিসেবে যিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন তিনি সুন্দরভাবে এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো তিনি এগিয়ে নিয়ে যাবেন। আমি পুরো বন্দরবাসী আপনাদেরকে আমি অনুরোধ রাখছি আপনারা তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, যাতে করে এই বন্দর উপজেলা আগামী দিনে সারা বাংলাদেশে একটি মডেল উপজেলা হিসেবে বিবেচিত হয়। আপনারা সবাই অবগত আছেন আমি যে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কুমিল্লাতে আমার পদায়ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি মনে করি সবচেয়ে বেশি জনগণকে সেবা দেওয়ার সুযোগটি রয়েছে, কারণ এখানেই সুযোগ রয়েছে প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সেবাটি পৌঁছে দেওয়ার আমি সেই লক্ষ্যে কাজ করেছি। যেহেতু আমার ঊর্ধ্বতন পদে আমার পদায়ন হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে এবং কুমিল্লা বাংলাদেশের অন্যতম একটি বড় জেলা যেখানে 17টি উপজেলা রয়েছে, আমি মনে করি আমার যেহেতু দায়িত্ব আরও বেড়ে গেছে, কর্তব্য বেড়ে গেছে, আমি মনে করি আমি কুমিল্লা জেলাতে আরও জনগণকে বেশি করে আমি সেবা দিতে পারবো। আমার উদ্দেশ্য একটি, সারা জীবন মানুষের সেবা করা, আমি সবার সেবা করে যেতে চাই। বাংলাদেশকে একটি উন্নত দেশ, 2041 সালের মধ্যে যে একটি উন্নত দেশ এবং 2030 সালের মধ্যে SDG লক্ষ্য অর্জন, সেই লক্ষ্যে আমি সারা জীবন কাজ করি। আমার কর্মকালে আমরা আমার সকলের দপ্তরের বিভিন্ন দপ্তর বিশ্বকালী উপজেলা প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক আমরা পুরো বন্দর উপজেলায় চেষ্টা করেছি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করার জন্য, বিশেষ করে স্বাধীনতার সপক্ষের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেকটি মানুষের মধ্যে এটি যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আপনারা অবগত আছেন যে এখানে আমাদের বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সেটির নির্মাণ কাজ শেষের পথে, আমরা যদি এটি তাড়াতাড়ি উদ্বোধন করতে পারি তাহলে আমাদের পুরো বন্দর উপজেলা যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা অনেক বেশি উপকৃত হবেন, তারা একটি বসার জায়গা পাবেন, তাদের উন্নয়নের জন্য অনেক ফান্ড তৈরি করা যাবে। পাশাপাশি আমরা এখানে পুরো বন্দর উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করে গিয়েছি। আমরা একটু আগে বলেছি সেটা হচ্ছে প্রত্যেকটি স্কুলে আমরা সততা স্টোর স্থাপন করেছি, যাতে করে প্রত্যেকটি বাচ্চা দুর্নীতি কী এবং সৎ থাকার যে উপায়গুলো সেগুলো তারা জানতে পেরেছেন। আমরা বিভিন্ন দপ্তরেও আমরা
কর্মকর্তা কর্মচারীদের তাদের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে, তিনি যেহেতু সবার বেতন ইতিমধ্যেই দ্বিগুণ বৃদ্ধি করেছেন, সুতরাং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তারা যাতে সব থেকে সরকারি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন, আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। আপনারা এখন দেখতে পারবেন প্রত্যেকটি দপ্তরের এখন চিত্র পাল্টে গেছে, তারা এখন সেবামুখী, জনগণমুখী, তার আমরা এখন বলে থাকি জনগণের জন্য প্রশাসন, আমরা সেই লক্ষ্যেই নিয়মিত কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চেয়েছেন যে একটি 2041 সালের মধ্যে একটি উন্নত দেশ, সে লক্ষ্যে অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে যে দেশটিকে দুর্নীতিমুক্ত করা। আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই দুর্নীতিমুক্ত করার অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে যে ডিজিটাল মাধ্যমে সেবাগুলো প্রদান করা। আমরা যদি প্রত্যেকটি সেবা ডিজিটাল মাধ্যমে দিতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই আমরা জনগণের একটি অফিসে আসা যাওয়ার সময় কমে যাবে, তাদের খরচ কমে যাবে, এবং তার অনেক আমরা একাংশ বলি যে সহজে সেবা পাওয়ার যে পদ্ধতিটি রয়েছে, এবং যেহেতু ইতিমধ্যে বেতন দ্বিগুণ হয়েছে, তাতে করে আমাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি অনুপ্রেরণার এখন হিসেবে কাজ করে। আর সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধুর যে স্বপ্নে সোনার বাংলাদেশ, সেটি করতে গেলে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে সৎ থেকে কাজ করতে হবে। এই চেতনাটি এখন স্বাধীনতা সম্পর্কে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী বহন করে, তাদের চেতনায় রয়েছে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং আপনারা দেখবেন আমার অফিসে বারান্দায় লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত, এবং সেটি আমার প্রত্যেকটি স্টাফ সেটি ধারণ করে বলে আমি বিশ্বাস করি, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে দেব। সবশেষে আমি আবারও বন্দরবাসী আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 2 বছর খুব ভালো ছিলাম, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আমার পরিবার পরিজন নিয়ে যাতে ভালো থাকতে পারি, আর আপনাদের জন্য সবার জন্য শুভকামনা একটি, যাতে আমি দূর থেকে হলে আমি খুবই ভালো লাগবে যখন আমি বন্দরের অনেক ভালো ভালো সংবাদ আমি দেখতে পারবো। সকল সংবাদকর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে, বন্দরকে আপনারা আরও বেশি সুন্দর করে সারা বাংলাদেশের সামনে তুলে ধরুন। বন্দরে অনেক প্রতিভা রয়েছে, অনেক সুযোগ রয়েছে, যেহেতু ঢাকা শহরের খুবই কাছে, এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো, শিক্ষার মান এখন অনেক ভালো, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে। আপনারা আপনার প্রত্যেক ছেলে মেয়েকে স্কুলে পাঠান, বাল্যবিবাহ মুক্ত করুন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাদক থেকে সবাই দূরে থাকুন, আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এই লক্ষ্যে আমরা সবাই যাতে কাজ করতে পারি, সেটাই হোক আমাদের ভবিষ্যতের প্রেরণা, ভবিষ্যতের উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করুন।